গাট্টুর নতুন সাইকেল। সব বাচ্চারই ছোটবেলায় একটা কমন স্বপ্ন থাকে যে তার কাছেও তার নিজের সাইকেল থাকবে। গাট্টু সাইকেল চালাচ্ছিল, পুরো সোসাইটিতে শুধুমাত্র তার কাছেই সাইকেল ছিল। হারি, গুড্ডু আর চিঙ্কি সবাই তার দিকে ঈর্ষার দৃষ্টিতে তাকিয়েছিল। পুরো সোসাইটিতে শুধু ওর কাছেই সাইকেল আছে তো, তাই ওর এত অহংকার। গাট্টু দাঁড়াও, এক রাউন্ড আমাকেও চালাতে দাও। কিন্তু গাট্টু নিজের সাইকেল কাউকে কেন দেবে? সব বাচ্চারা গাট্টুর পেছন পেছন দৌড়াতে শুরু করলো, আর গাট্টুর খুব মজা লাগছিল। সে তাড়াতাড়ি প্যাডেল করে সাইকেল চালাচ্ছিল, আর বাকি বাচ্চারা তার পেছন পেছন দৌড়াচ্ছিল। গাট্টু প্লিজ, প্রমিস, শুধু এক রাউন্ড। গাট্টু হারির দিকে তাকিয়ে মুখ ভ্যাংচাচ্ছিল। তখনই সে ওয়াচম্যান আঙ্কেলকে সামনে হাঁটতে দেখে। গাট্টু জোরে জোরে সাইকেলের বেল বাজাতে শুরু করে, আর সাইকেলের স্পিডও কমে যায়। যেই বাচ্চারা পেছনে দৌড়াচ্ছিল তারা গাট্টুর সাইকেল প্রায় ধরে ফেলেছিল। আঙ্কেল সরে যান, আঙ্কেল! সাইকেলের বেলের আওয়াজ বেড়েই চলে, বেড়েই চলে। হঠাৎ গাট্টুর ঘুম ভেঙে যায়। গাট্টু বিছানার উপর উঠে বসে। ও শিট, স্বপ্ন ছিল। আরে কিন্তু সাইকেলের বেলের আওয়াজ এখন আমার কানে কেন বাজছে? একটানা সাইকেলের বেলের আওয়াজ শোনা যাচ্ছিল। এটা গাট্টুর স্বপ্ন থেকে নয়, বাইরে থেকে আসছিল। গাট্টু গ্যালারির দিকে দৌড়ালো। ও নিচে তাকাতেই দেখলো হারি ওর নতুন সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে আর বেল বাজাচ্ছে। হারির কাছে সাইকেল! গাট্টু দৌড়ে নিচে হারির কাছে গেল। কেমন লাগলো? খুব সুন্দর রে, কবে কিনলি? কাল অবধি তো তোর কাছে সাইকেল ছিল না। এই শুনে হারি অহংকার করে বলল, বাবা আমাকে সারপ্রাইজ গিফট দিয়েছে, কাল রাতেই নিয়ে এসেছে। আমি তখন ঘুমাচ্ছিলাম, সকালে চোখ খুলে দেখি সামনে সাইকেলটা রাখা আছে। তুই অনেক লাকি রে, তোর কাছে এখন নিজের সাইকেল আছে। আমাকে একবার দে, আমি শুধু এক রাউন্ড মেরে আসি। আমি সাইকেল চালাতে পারি, আমাকে হর্ষদা শিখিয়ে দিয়েছিল। স্বপ্নেও ভাবিস না, মা কাউকে সাইকেল দিতে মানা করেছে। প্লিজ এক রাউন্ড, প্লিজ, প্রমিস, শুধু একবার। কিন্তু হারি কিছুতেই রাজি হলো না, আর গাট্টু রেগে গেল। ঠিক আছে, আমিও নিজের সাইকেল তোমাকে ধরতেও দেব না। কোথায়? স্বপ্নে? গাট্টু আরো রেগে গেল, আর হারি অহংকারের সাথে তার নতুন সাইকেল নিয়ে চলে গেল। দেখিস, আমার কাছে তোর থেকেও ভালো সাইকেল থাকবে। গাট্টু মন খারাপ করে বাড়ি ফিরে এলো। বাবা, মা আর চিঙ্কি হলে বসেছিল। কোথায় চলে গিয়েছিলিস? এবার তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নে, আমাদের খাওয়া হয়ে গেছে। কিন্তু গাট্টু খুব রেগে ছিল। আমি ব্রেকফাস্ট করব না, আমি আজ না কিছু খাবো না কিছু করব। আরে হঠাৎ করে তোর আবার কি হলো? এখন তো হরির কাছেও নতুন সাইকেল আছে, ওর বাবাও কি গিফট করেছে। এখন সোসাইটিতে শুধু আমার কাছেই সাইকেল নেই। এই বলে গাট্টু কাঁদতে শুরু করে। সকাল হতে হতেই সাইকেলের বায়না শুরু। এবার কান্নাকাটি বন্ধ করো, সবার কাছে যা আছে সেটা তোমার কাছেও থাকতে হবে, তার কোনো মানে নেই। তোমার কাছেও এরকম অনেক খেলনা আছে যা অন্য কারোর কাছে নেই। আমাদের কাছে সব থাকতে হবে, তার কোনো মানে নেই। বাবা, তুমি আমাকে কথা দিয়েছিলে যে আমি বড় হয়ে গেলে তুমি আমাকে সাইকেল কিনে দেবে। বাবা, তুমি একটু বড় হলেই তোমাকে সাইকেল কিনে দেবো। তুমি সব সময় একই কথা বলো, এরকম চলতে থাকলে আমি বড় নই, বুড়ো হয়ে যাব। এই কথা শুনে মা, বাবা আর চিঙ্কি হাসতে শুরু করে দেয়, আর গাট্টু আরো রেগে গিয়ে নিজের রুমে চলে যায়। সারা দিন গাট্টু নিজের ঘরে কান্নাকাটি করে। সে স্নান, খাওয়া দাওয়া সব ছেড়ে দেয়। গাট্টু, দরজাটা খোল বাবা, ভালো ছেলেরা জেদ করে না। আমি ভালো ছেলে নই, আমি যখন বড় হয়ে যাব আমি তখন ভালো ছেলে হয়ে যাব। এই কথা শুনে মায়ের মন খারাপ হয়ে যায়, আর সে বাবার কাছে গিয়ে বলে, ও তো জেদ ধরে বসে আছে, ওকে একটা সাইকেল কিনেই দিই, সবার কাছে সাইকেল আছে, বেচারারও নিশ্চয়ই সাইকেল চালাতে ইচ্ছে করে। এই ব্যাপারে বাবা কিছু বলার আগেই চিঙ্কি চিৎকার করতে শুরু করে দেয়, ওকে সাইকেল কিনে দিলে আমাকেও সাইকেল কিনে দিতে হবে। নাও, এবার এই ডিমান্ড মেশিনও শুরু করে দিল, এবার কি করব? চিঙ্কি, তুমি তো সাইকেল চালাতে পারো না। গাট্টুকে সাইকেল কিনে দেওয়ার পর ও তোমাকে শিখিয়ে দেবে। যখন তুমি সাইকেল চালাতে শিখে যাবে তখন তোমাকেও সাইকেল কিনে দেওয়া হবে, ঠিক আছে? চিঙ্কি শান্ত হতেই বাবা গাট্টুর রুমে যায়। ওকে বুঝিয়ে সুজিয়ে ব্রেকফাস্ট করিয়ে দুজনে মিলে মার্কেটে যায়। মার্কেটে অনেক সুন্দর চকচকে সাইকেল ছিল, কিন্তু গাট্টু তাও হারির থেকে ভালো সাইকেল কেনার ইচ্ছে ছিল।
ও দামি গিয়ারওয়ালা সাইকেল পছন্দ করে। গাট্টু, এটা তো অনেক দামি। তাতে কি হয়েছে বাবা, আমরা তো একবারই সাইকেল কিনব, রোজ রোজ তো আর কিনব না, আমার এই সাইকেলটাই চাই। ঠিক আছে দাদা, এই সাইকেলটা দিয়ে দিন। আর তারপর বাবা আর গাট্টু সাথে সাথে সাইকেলও তাদের বাড়িতে এসে পৌঁছায়। মা সাইকেলের পূজো করার পর গাট্টু সাইকেলে চেপে বেরিয়ে পড়ে। গাট্টু এখন আনন্দের সাথে হাওয়ায় উঠছিল। গাট্টু রোজ যে স্বপ্ন দেখত তা এতদিনে স্বপ্ন পূরণ হলো। গাট্টুর সাইকেল সবার থেকে আলাদা ছিল, সবার থেকে ভালো ছিল। সব বাচ্চারা বড় বড় চোখ করে গাট্টুর দিকে তাকিয়েছিল। গাট্টু, তুই আমার সাইকেলটা চালা, আমি তোর সাইকেলটা চালাই। স্বপ্নেও ভাবিস না, আমি আমার সাইকেল কাউকে দেব না। গিয়ারওয়ালা সাইকেল বলে এত অহংকার করছে। যেই এই কথা মায়ের কাছে গেল, মা বলল, গাট্টু এটা ঠিক না বাবা, কেউ আমাদের সাথে যতই খারাপ ব্যবহার করুক না কেন, আমাদের তাদের সাথে সব সময় ভালো ব্যবহার করা উচিত। আমাদের কাছে যা আছে তা নিয়ে আমাদের কখনো অহংকার করা উচিত নয়। যেরকম হর্ষিতা, ও যদি তোমাকে সাইকেল না দিত তাহলে তুমি কেমন করে সাইকেল চালানো শিখতে? তুমিও হর্ষিতার মতো হও আর চিঙ্কিকে সাইকেল চালাতে শেখাও। সরি মা, আমি আর কোনোদিন এরকম করব না। চল চিঙ্কি। তারপর আর কি, চিঙ্কি সাইকেলে বসে গাট্টুর কাছে সাইকেল শিখতে শিখতে খুব মজা পেতে লাগলো।